উত্তর দিনাজপুরের পর এবার দক্ষিণ দিনাজপুরের শুটআউট। টাকা নিয়ে বিবাদের জেরে জামাইকে অপহরণের হুমকির প্রতিবাদ করায় শ্বশুরকে লক্ষ্য করে গুলি। বৃহস্পতিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর থানার বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের রায়নগর এলাকায়। বর্তমানে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন গুলিবিদ্ধ ওই ব্যক্তি। পরিবার ও স্থানীয় সূত্রে খবর, বৈরহাট্টা গ্রাম পঞ্চায়েতের রায়নগরের বাসিন্দা কমল রাজবংশী। তার বাড়িতেই থাকেন পেশায় গাড়ি চালক জামাই কমল শিকদার। জামাই কমল শিকদারের কাছে ঝাড়খণ্ডের এক ব্যবসায়ী কয়েক হাজার টাকা পান। সেই টাকা পরিশোধ করতে পারছিলেন না জামাই কমল শিকদার। এরপরই এই সমস্যাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার রাতে স্থানীয় কয়েকজন মানুষ সহ স্থানীয় তৃণমূল নেতারা এলাকায় সালিশি সভায় বসেন। অভিযোগ, সেই সভায় উপস্থিত স্থানীয় তৃণমূল নেতা দুঃখ সহ ঝাড়খণ্ডের ওই পাওনাদার টাকা পরিশোধ দিতে না পারলে জামাই কমল শিকদারকে তুলে নিয়ে যাওয়ার হুমকি দেয়। আর এই হুমকির প্রতিবাদ করে শ্বশুর কমল রাজবংশী। আর এই হুমকির প্রতিবাদ করায় আচমকাই শ্বশুর কমল রাজবংশীকে লক্ষ্য করে গুলি ছোড়ে স্থানীয় তৃণমূল নেতা দুঃখুর ভাস্তা নুরুল ইসলাম বলে অভিযোগ। মুখে গুলিবিদ্ধ হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে শ্বশুর কমল রাজবংশী। তাকে উদ্ধার করে তড়িঘড়ি গঙ্গারামপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করার পরামর্শ দেন চিকিৎসকেরা। বর্তমানে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন শ্বশুর কমল রাজবংশী। এই প্রসঙ্গে জামাই কমল শিকদার জানান, গুলি হচ্ছে, আমি হচ্ছে ভাড়া মারা একজনের গুলো রুপি মারে, তো ভাড়া মারাল, তো তোমার হচ্ছে গেল বলছে লকডাউন গেলো, ওই লকডাউনে হচ্ছে ভাড়া মারতাম, তো টাকা ছিল আমার, মানে 25,000 টাকা ছিল আমার, তার মধ্যে আমাদের গাড়ি ভাড়া বাস ছাড় দিয়ে ওই দেওয়ার টাকা আমাদের পাচ্ছিলো। তুই ফোন করে না, তোর মাল হচ্ছে না, যাইবে না, গাড়ি ভাট করে ফোন করলো, বলো বাসটা টাকা দেবে, হ্যাঁ টাকা কাজ করে নিয়ে আসো, এসে নিয়ে যাও, আলা কোথাও বলো দিয়ে দেবো, তো আসে না, হট করে একদিন আসছে, মানে এক মাস আগে আসছে, তোমার আমার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তোমার বলছি কাকা আমার তো গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, তো এতদিন যখন সহ্য করলাম, দুটো দিন সহ্য করো, টাকাটা তোমাকে দিয়ে দেবো। আর ওই কী করেছে, আমাদের গ্রামের মেম্বার আছে, মেম্বারকে ধরেছে, আর একটা টিএমসি নেতা ছিল, ওকে ধরেছে, তো ওই বলছে কি ওর টাকাটা আমি উঠাবো, আমাকে দিতে হবে, তো আমি বলছি কাকা আসছে টাকাটা তো ওই ওর কাছে, ওই আমার কাছে পাবে কিনা, ওই তো কিছু বলছে না, আপনাকে আমি বলছি ওর টাকা না, ওর টাকা না হচ্ছে আমার টাকা না, তাহলে উঠাই নিয়ে চলে গেলাম, এটা আপনার ব্যাপার, ওখানে মানে কীভাবে, তো তখন থেকে করতে করতে তো আমার দিয়ে চলে গেলাম, তো আমার শ্বশুর বুঝেছে, ওই কাকে আগে ফোন করলো, কে জানে ওরা গুলি করবে, তাহলে আমরা বাবাকে সিটি হতাম, আমার ভাসতে আসলো, আজকে কোনো মাল আসতো, আমার কাকাকে গোপন দেওয়া হবে, বলা আসলো, আর বলছি খেলা হবে, পড়াশোনা গুলি রাম, আর একটু গুলিটা মাঠে, ওটা দুপুর হচ্ছে ভাস্তা, দুপুর ভাস্তা, হ্যাঁ নাম জানি না, আমার শ্বশুর এলাকার লোক তো বললাম নাম জানি না, হ্যাঁ তিনি বলে না, আর ওকে ধরছে, বলছে চানার তা হচ্ছে টাকাটা উঠাই দাও, ওই মোবাইল উঠাই দিলাম, কিন্তু ফায়দা আছে জানেন তো। এই প্রসঙ্গে গুলিবিদ্ধ কমল রাজবংশীর ভাই শ্যামল রাজবংশী জানান, ঘটনাটা হয়েছিল ওই একটা মানে লোক টাকা পাইতো আমার নিজের এই জামাই কাছে আর কি, দাদার জামাই কাছে, তো ওই টাকাটা মানে মীমাংসা করতে আসছিল, তো টাকাটা দেওয়ার কথা বলেছিল, তো টাকাটা মীমাংসার মধ্যে আস্তে আস্তে মানে টোচর হয়ে যায়, গণ্ডগোল মানে কথা কাটাকাটি হয়, কথা কাটাকাটি হওয়ার পর থেকে মানে ওরা ওই যে দুফু ও মানে আসে, ওর সঙ্গে একটা আদিবাসী ছেলে ছিল সঞ্জিলাল বাসকে, ওরা আসে এখানে তোরজোর করে আর ফোন করে গুন্ডা বাহিনীকে আনে এখানে গুলি করে দাদাটাকে, ওই যে নুরুল, আমরা চাচ্ছি যারা মানে এইসব ঘটনা করেছে ওদের পুরা সাজা চাই। এই ঘটনার পরে ঘটনাস্থলে ছুটে যায় হরিরামপুর থানার বিশাল পুলিশ বাহিনী। ঘটনাস্থল খতিয়ে দেখে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে। মিষ্টু তাড়াতাড়ি করো, সোমরা চলে এসেছে। ওয়াও, নাইস ডেকোরেশন, সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে। বাজারি এন্টারপ্রাইজ, হ্যাঁ চলো তবে নিয়ে যাই। বাজারি এন্টারপ্রাইজ ইউথ ক্লাবের পাশে গঙ্গারামপুর।